আজকে আমরা রসায়নের বেসিক দিকগুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক এটি বেসিক দিকগুলির মধ্যে প্রথমত কেন্দ্রীয় মৌল নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় মৌল যদি আমরা না চিনি তাহলে আমরা কখনোই অক্সিসিটের তীব্রতা নির্ণয় শুরু করে অক্সিসিট নির্ণয় করতে পারবো না। আর এরপর আমরা দেখব কোন একটি যৌগের যে জারণ মান শূন্য হয়, আর আমরা যদি কোন একটি যৌগের জারণ মান না নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমরা জারণ বিজারণ নির্ণয় করা সম্ভব হবে না। মুক্ত মৌল, তৃতীয়ত মুক্ত মৌল যদি আমরা না চিনতে পারি তাহলে জারণ বিজারণ ক্ষেত্রে আমাদের আমরা জারণ বিজারণ করা সমীকরণ নির্ণয় করা সম্ভব হবে না। এবং লাস্টলি আমাদের মুক্তজোর কীভাবে চিনবো বা মুক্তজোর কীভাবে বের করবো সেটা আমরা দেখব। তো ফার্স্টলি আসি যে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল ব্যাপারটা খুবই খুবই সিরিয়াসলি একটা ব্যাপার রসায়নের ক্ষেত্রে, জানাটা খুবই সহজ, বাট আমরা দেখতে পারি অনেক সময় যে কেন্দ্রীয় মৌল নির্ণয় করতে পারি না আমরা। যাই হোক, এখন আমরা কেন্দ্রীয় মৌল নির্ণয় করতে গেলে আমরা একটা যৌগ লিখি, যৌগটির নাম হলো সালফিউরিক অ্যাসিড। এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে সালফার আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। তো কেন্দ্রীয় মৌল নির্ণয় করতে হলে একটি নোট মনে রাখতে হবে, সেই নোটটি হলো যে কেন্দ্রীয় মৌল সবসময় একা থাকে। কেন্দ্রীয় মৌল সবসময় একা বলতে একটি থাকে, ঠিক আছে? একটি থাকে, কোথায় থাকে? যৌগে থাকে, যৌগে। এখন দেখেন সালফিউরিক অ্যাসিড যে আমরা লিখেছিলাম, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখেন এখানে হাইড্রোজেন মৌল আছে দুইটা, সালফার একটি, অক্সিজেন চারটি। তাহলে এখানে অবশ্যই কেন্দ্রীয় মৌল কে? সালফার। তো কেন্দ্রীয় মৌল একা থাকে, সেই একাটা আমরা নির্ণয় করলাম। আমরা যে এখন দেখি আমরা আরও কিছু মৌল লিখি, যেমন সোডিয়াম নাইট্রেট। তো এখানে সোডিয়াম একা, এটা কেন্দ্রীয় মৌল। আমরা যদি ওয়াটারের সংকেত লিখি, ওয়াটারের সংকেতে দেখেন অক্সিজেন একা, তো অক্সিজেন একটি আছে, সেক্ষেত্রে অক্সিজেন কেন্দ্রীয় মৌল, ঠিক আছে? এখন এখানে কিছু ব্যতিক্রম ব্যাপার ঘটে, যেমন HCl, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেক্ষেত্রে দেখেন হাইড্রোজেন এবং ক্লোরিন। এখন এক্ষেত্রে আপনি কাকে আপনি বলবেন কেন্দ্রীয় মৌল? অবশ্যই ক্লোরিনকে বলবেন। হাইড্রোজেন কখনো কোনো যৌগের কেন্দ্রীয় মৌল হতে পারে না। যেমন পারক্লোরিক অ্যাসিড আছে, হাইড্রোজেন সরি পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি দেখেন এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন একা আছে, বাট ক্লোরিন, যেহেতু আমরা বলছি যে হাইড্রোজেন ব্যতীত সব কিছুই যদি কোনো মৌল একা থাকে সেটি কি? কেন্দ্রীয় মৌল। সেক্ষেত্রে ক্লোরিন এখানে কেন্দ্রীয় মৌল। তো আমাদের মনে রাখতে হবে যে একা যে থাকবে কোনো একটি যৌগে সে কেন্দ্রীয় মৌল হবে, কিন্তু হাইড্রোজেন যদি কোনো মতো একাও থাকে সেটি কেন্দ্রীয় মৌল না। তো কেন্দ্রীয় মৌল আমরা এখন জানতে পারলাম আসলে কেন্দ্রীয় মৌলটা কী। এবার আমরা দেখব যে দ্বিতীয় হলো যে কোনো একটি যৌগের মোট জারণ মান শূন্য হয় বা কোনো একটি যৌগের জারণ মান কত হয়। মনে রাখতে হবে রসায়নের সবচেয়ে বেসিক ব্যাপার হলো কোনো একটি যৌগ জারণ মান সবসময় শূন্য হবে, কোনো সময় টোটাল জারণ মান কখনোই +1, +3, +5 এরকম থাকবে না। টোটাল জারণ মান অবশ্যই শূন্য হতে হবে, নাহলে সেটা কোনো যৌগই না, ঠিক আছে? তো আমরা যদি নির্ণয় করি যৌগের জারণ মান শূন্য নির্ণয় করতে হলে আমাদের আগে জানতে হবে কিছু কিছু জারণ সংখ্যা চিহ্নিত হবে। যেমন হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো +1, অক্সিজেনের -2, সাধারণত -2 থাকে। আর হ্যালোজেন মৌল যেগুলি আছে, যেমন ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলি সবগুলি জারণ মান -1, ঠিক আছে? তো এখন আমরা যদি দেখতে পারি এখানে যে অক্সিজেন কয়টা আছে, চারটা। তো অক্সিজেনের জারণ মান কত? -2 একটার জন্য। তো এখানে আছে চারটা, তাহলে যদি -2 সাথে আমরা 4 দিয়ে গুণ করি -8, ঠিক আছে? এখন এখানে হাইড্রোজেন আছে দুইটা, আমরা যদি জারণ সংখ্যা হাইড্রোজেনের +1, তাহলে দুইটার সাথে 2 দিয়ে 1 কে যদি আমরা গুণ দিই তাহলে কি? +2। তাহলে এখন আমার একটা যৌগ এখানে +2 -8। এখন সালফারের কত হবে তাহলে? তো আমার টোটাল জারণ মান একটা যৌগে 0 হতে হবে, তাহলে সেটা যৌগ হবে না। সেহেতু এখানে -8 +2 থাকাতে এখানে +6 বসাতে হবে, কারণ -8 আছে, এখানেও কী করতে হবে? +8 বানাতে হবে। তো এখন আমরা সালফারের এখানে +6 বসাই দিলাম, সেহেতু জারণ মান শূন্য হলো, ঠিক আছে? এখন আমরা যদি আরও দেখি যে পারক্লোরিক অ্যাসিড,
ঠিক আছে, পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখেন অক্সিজেনের কত, 4 × 8, মানে 4টা আছে, -2, 4 × 8, -8। এখন তাহলে হাইড্রোজেন জারণ মান আমরা সাধারণত কত জানি, +1, কিন্তু আমরা কিন্তু হ্যালোজেন জারণ মান যদিও -1 জানি, বাট এখানে কে এখানে কিন্তু অবশ্যই আমাদের কি +7 বসাতে হবে, যেহেতু কি টোটাল জারণ মান আমার শূন্য বানাতে হবে, সেহেতু কি এখানে আমরা শূন্য বানা এবং এটি একটি যৌগ সম্পূর্ণ হলো। এখন একটি ব্যতিক্রম দিক হলো যে কোনো একটি যৌগ, যেমন অক্সিজেন যৌগটা যদি আমরা সরি ওয়াটার যৌগটা নিই, সেহেতু অক্সিজেন কত, -2, তো এখানে কত হবে অবশ্যই একটার জন্য -2, আর এখানে হাইড্রোজেন আমরা যেমন +1, সেহেতু দুইটা আছে তাহলে +2, এই তো জিরো হয়ে গেলো একটা কোন একটি যৌগের জারণ মান শূন্য হলো। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে পারক্সাইডের ক্ষেত্রে, হাইড্রোজেন পারক্সাইডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম এখানে এইটাই যে এখানে আমরা সাধারণত জানি অক্সিজেন জারণ মান -2 হয় একটা ক্ষেত্রে, কিন্তু আমরা এখন থেকে যদি হাইড্রোজেন পারক্সাইড হয় সেক্ষেত্রে অক্সিজেন জারণ মান হবে -1, এটা হলো ব্যতিক্রম। তো -1 হলে এখানে কত হবে, -2, তাহলে এখানে হবে +2, তাহলে একটা অক্সিজেনের জারণ মান এখানে কয়টা, দুইটার জন্য যদি -2 হয় তাহলে একটার জন্য -1, তো এটা হলো ব্যতিক্রম। বিভিন্ন সময় অ্যাডমিশন টেস্টে কিংবা ইন্টারমিডিয়েট বোর্ড পরীক্ষায় MCQ এটা অনেকবার আসে যে পারক্সাইডের হাইড্রোজেন পারক্সাইডের অক্সিজেনের জারণ মান কত, -1 হবে, -2 দিলে এটা জিরো, তো এটা মনে রাখতে হবে। তো আমরা জানলাম যে কোন একটি যৌগে টোটাল জারণ মান শূন্য বানাতে হবে, ঠিক আছে। এখন আমরা জানবো মুক্ত মোলের জারণ মান কত। এখন সবচেয়ে বড় ব্যাপার মুক্ত মৌল কোনগুলি, মুক্ত মৌল যেমন যে ক্লোরিন দুইটা একসাথে আছে, দুইটা একসাথে আছে, এটাই মুক্ত মৌল। উপরে কোনো প্লাস বা মাইনাস চিহ্ন নাই, সেক্ষেত্রে যদি প্লাস মাইনাস চিহ্ন না থাকে, যদি না থাকে তাহলে সেটি হলো মুক্ত মৌল অবস্থায় থাকে, এগুলিকে বলা হয় মুক্ত মৌল। আর কোন একটি যৌগের মুক্ত মৌল শূন্য হয়, কোন একটি যৌগের সরি কোন একটি মৌলের কোন একটি একটি মৌলের জারণ মান শূন্য হয়, এটা মনে রাখতে হবে। তাহলে কোন একটি মৌলের জারণ মান শূন্য হবে। এখন যে অক্সিজেন যদি আমরা বলি, অক্সিজেনের জারণ মান কত, টোটাল জারণ মান অক্সিজেন যদি এখানে মুক্ত মৌল হয়, যেমন উপরে প্লাস মাইনাস কিছু নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের জিরোই বলতে হবে। কিন্তু এখানে যদি অক্সিজেন আমরা একটা যৌগ লিখি, তখন কিন্তু অক্সিজেনের যদিও না থাকে টোটাল মানের, সে কিন্তু মুক্ত অবস্থানে একটা যৌগ গঠন করছে, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের -2 হবে, এখানে কত, +2 হবে হাইড্রোজেনের। তো সুতরাং যৌগের ক্ষেত্রে টোটাল জারণ মান শূন্য হবে, বাট নির্দিষ্টভাবে অক্সিজেনের জারণ মানও থাকবে, হাইড্রোজেনের জারণ মানও থাকবে। বাট যদি এখানে শুধুমাত্র অক্সিজেনের কথা বলা হয়, ওয়াটার না, শুধুমাত্র অক্সিজেন মৌলের কথা হয়, তো সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন মৌলের জারণ মান শূন্য হবে, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এখন গেল মুক্ত মৌল, যেহেতু এটা মুক্ত অবস্থায় আছে, এটা কোনো যৌগ গঠন করে নেই, সেহেতু শূন্য, আর যেহেতু এটা যৌগ সেক্ষেত্রে কিন্তু -2 অক্সিজেনের হয়েছে। তো আমরা এটাও শিখতে পারলাম যে মুক্ত মৌল জিনিসটা আসলে কী, এবং মুক্ত মৌলের জারণ মান সবসময় শূন্য হবে, এবং কোন একটি যৌগের জারণ টোটাল জারণ মান শূন্য হবে, ঠিক আছে। এখন আসে মুক্ত জোর, এটা শুধুমাত্র ক্লাস 9-10 জানা উচিত না, এটা 12+ অনার্স ফার্স্ট ইয়ার সবাইকে জানা উচিত, আসলে ব্যাপারটা ক্লিয়ার হওয়া উচিত মুক্ত জোরের ব্যাপারে। মুক্ত জোর ক্লিয়ার না হলে অনেক অনেক ধরনের অনুধাবনমূলক কোশ্চেনগুলির আসলে অ্যান্সার করা সম্ভব না। তো আমরা দেখি মুক্ত জোর ইলেকট্রনগুলি আসলে কী, বা মুক্ত জোর ইলেকট্রন কী নির্ণয় কীভাবে করবো। এখন অনেক সময় দেখা যায় মুক্ত ইলেকট্রন ওয়াটারের মধ্যে, কিন্তু মুক্ত জোর ইলেকট্রন থাকে 2 জোড়া, ঠিক আছে, এই যে এখানে 2 জোড়া থাকে। এখন এই 2 জোড়া আমরা অনেক সময় H2O লিখি, কিন্তু ওয়াটার লেখার পরে, সংকেত লেখার পরে এই মুক্ত জোর যে 2টা দিচ্ছে আমরা বুঝতে পারি না আসলে মুক্ত জোর কীভাবে 2টা মুক্ত 2 জোড়া ইলেকট্রন কীভাবে মুক্ত জোর হলো। সেক্ষেত্রে অক্সিজেনের আমরা টোটাল ই নির্ণয় করবো, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করবো। অক্সিজেনের টোটাল ইলেকট্রন আমরা জানি 8T1s² 2s² 2 × 4 2p কত, 2 × 4
4 2 p 4 তো এখন দেখেন আমরা দেখব বৈশ্বিক স্তরে কয়টা ইলেকট্রন আছে আর বৈশ্বিক স্তরে আর জি সহজ ভাষায় বৈশ্বিক স্তরে আর কয়টা 6টি ইলেকট্রন আছে তো আমরা মানে সহজ একদম সহজ ভাবে যদি নির্ণয় করি তাহলে আমরা দেখতে পাই যদি অক্সিজেনের আবার আমরা লিখছি 1s স্কয়ার 2s স্কয়ার 2p কত 4 6 দিয়ে 8 এখন যদি আমরা ম্যাথমেটিক্যাল এর ভাষায় আমরা দেখি অক্ষ নির্ণয় করব x অক্ষ x প্রাইম y y প্রাইম তো এইভাবে এখন আমরা একটা বৃত্ত সার্কেল আঁকব যেহেতু এখানে কয়টা পর্যায় সার্কেল দুইটা হবে যেহেতু সেকেন্ড পর্যায় পর্যন্ত গেছে অক্সিজেন মৌলটি তাহলে 1 2 তাহলে একটা দুইটা আমরা দুইটা সার্কেল আঁকব যেহেতু দ্বিতীয় স্তর পর্যন্ত গেছে আচ্ছা এবার ইলেকট্রন কয়টা আছে প্রথম স্তরে দুইটা আছে তা প্রথম স্তর বৃত্ত 1 সার্কেল x একটা দিব এবং x প্রাইম একটা দিব যেহেতু আমার নাই 1 1 এ তো দুইটা ইলেকট্রন আছে এবার অবশ্যই 2 2 তে এসে পড়ি দ্বিতীয় পর্যায়ে মানে দ্বিতীয় সার্কেল 6টি ইলেকট্রন আছে তাহলে প্রথমে একটি বসাবো x এ x প্রাইমে আরেকটি দুইটা y একটা তিনটা y প্রাইম আরেকটা তাহলে হলো চারটা আবার কি চারটা হওয়ার পর আরো দুইটা রয়েছে সেহেতু আবার x এ আসবে একটা x প্রাইমে আসবে একটা দেখেন এখান থেকে আমরা বুঝতে পারি এখানে মুক্ত জোড় বলতে জোড়া ইলেকট্রন যেগুলি আছে ঠিক আছে এখন দেখেন যেগুলি সিঙ্গেল আছে সেগুলি কিন্তু মুক্ত না একবার লাস্ট পর্যায়ে এখানে হলো দ্বিতীয় পর্যায় এবং দ্বিতীয় পর্যায়ের মধ্যে আমরা দেখতে হবে জোড়া ইলেকট্রন কোথায় আছে দেখেন এক্স প্রাইমে দুইটা জোড়া ইলেকট্রন আছে এক্স সরি এক্স এ আছে একটা এবং এক্স প্রাইমে আরেকটা জোড়া তাহলে দুই জোড়া তাহলে আমরা বলতে পারি অক্সিজেনের কি মুক্ত জোড় দুইটি আর সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন যেগুলি আছে এগুলি কিন্তু মুক্ত জোড় না তাহলে আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পেলাম যে মুক্ত জোড় দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে সেহেতু অনেক সময় ওয়াটারের সংকেত লেখার সময় আমরা মুক্ত জোড় উল্লেখ করি আর কি যে এখানে বুঝাই যে এখানে দুই জোড়া ইলেকট্রন আছে তা আমরা মুক্ত শিখলাম যে মুক্ত নির্ণয় করতে হয় কীভাবে মানে একবার সহজ পদ্ধতিতে এইভাবে আমরা নির্ণয় করতে পারি তো আরেকটা দেখাই মুক্ত জোড় ইলেকট্রন নাইট্রোজেনের যে একটি এক জোড়া মুক্ত ইলেকট্রন আছে সেটা দেখাচ্ছি আমরা যেমন আমরা অ্যামোনিয়ার সংকেত যখন লিখি তো দেখতে পারি যে অ্যামোনিয়ার উপরে নাইট্রোজেনের উপরে এক জোড়া মুক্ত জোড় তো সেটাও একই সিস্টেম আমরা জানি নাইট্রোজেনের 7টি ইলেকট্রন 1s স্কয়ার 2s স্কয়ার 2p কত 3 তাহলে 2 4 7 তো এখন আমরা যদি আপনারা দেখেন আবার অক্ষ আঁকি x x প্রাইম y y প্রাইম এখন দেখেন সার্কেল হবে কয়টা দুইটা যেহেতু 1 2 2 পর্যন্ত গেছে পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে পর্যন্ত 1 2 2 সার্কেল দিলাম এবার এই যে ইলেকট্রনগুলি দিয়ে আমরা কি ইলেকট্রনগুলি এখানে বসাবো তাহলে 1s সে কয়টা দুইটা তাহলে x একটা x প্রাইম একটা দুইটা গেল সরি এখানে ভুল হয়ে গেছে এখানে হবে ভুল হয়েছে এখানে আমাদের হলো প্রথম সার্কেলে বসবে যেহেতু 1 তো এটা হলো বৃত্ত 1 সার্কেল সেক্ষেত্রে একটা দুইটা এবার সে দ্বিতীয় সার্কেল ইলেকট্রন কয়টা পাঁচটা দুই আর কি দুই তিনে পাঁচ তাহলে এখানে আমরা পাঁচটা যদি বসে একটা দুইটা তিনটা চারটা আবার এক্স আসবে একটা পাঁচটা তাহলে এখানে দেখেন ডাবল ইলেকট্রন কোথায় আছে দ্বিতীয় স্তরে যেটা লাস্ট স্তর তো লাস্ট স্তরে দুইটা আছে একসাথে একসাথে আছে সেহেতু কি নাইট্রোজেনের মুক্ত ইলেকট্রন সংখ্যা কত মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা বলতে মুক্ত জোড় ইলেকট্রন হলো একটি ঠিক আছে মুক্ত জোড়া কত একটি আর একটি মুক্ত জোড়ায় দুটি ইলেকট্রন থাকে ঠিক আছে এটা হলো কি অ্যামোনিয়ার ক্ষেত্রেও তাহলে কি হবে যে মুক্ত ইলেকট্রন কয়টি কয় জোড়া এক জোড়া আর ওয়াটারের ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যা কয় জোড়া দুই জোড়া যে দুইটি আছে আমরা একটু আগে দেখেছি তো এইভাবে মুক্ত জোড় নির্ণয় করতে হয় তো এই আমাদের এই ক্লাস আমাদের এই এই ব্যাপারগুলি ছিল যে কেমিস্ট্রি বেসিক ব্যাপারগুলি আমরা কেন্দ্রীয় মৌল দেখলাম কোন একটি যৌগের জারণ মান এবং মুক্ত মৌলের জারণ মান যে শূন্য সেটিও শিখলাম এবং আমরা শিখলাম যে মুক্ত জোড় ইলেকট্রন কীভাবে নির্ণয় করতে হয় বা আমরা দেখলে এখন চিনতে পারবো মুক্ত ইলেকট্রন এবং যেহেতু আমরা
কেন্দ্রীয় মূল চিনতে পেরেছি এই লেকচার থেকে, এবং আমরা কোন একটি যৌগের যার মান শূন্য হয় সেটা দেখতে পেরেছি। সো আমরা নেক্সট লেকচারে আমরা দেখতে পারবো যে অক্সিসিট কীভাবে নির্ণয় করা, এবং আমরা খুব সহজে অক্সিসিট নির্ণয় করা এবং তীব্রতা বুঝতে পারবো, যেহেতু আমরা এই চারটা জিনিসের মধ্যে টোটাল চারটা জিনিস বুঝতে পারছি। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।